বিশুদ্ধ আকীদা ছাড়া মারা যাওয়া খুব ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এক নাম্বার অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। দুই নাম্বার, অশুদ্ধ আকীদার পাশাপাশি বিশুদ্ধ আকীদা আছে কিন্তু অশুদ্ধ এমন, এটার কারণেও ঠিকানা জাহান্নাম। তিন, সংশয়বাদী, এটার ঠিকানাও জাহান্নাম। চার, দৃঢ় বিশ্বাসী ইমানদার, তার ঠিকানা আল্লাহর জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা আমাদের একটা বিশুদ্ধ আকীদা। প্রত্যেকটা মুসলমানের এই আকীদা থাকতে হবে। এজন্য আমরা প্রথমে জানব ইসলামে আকীদার গুরুত্ব, দ্বিতীয় বিষয়টা জানব আকীদার আলোচনা মৌলিকভাবে কয় ভাগে ভাগ করা যায়। তো প্রথম আলোচনাটা হলো ইসলামে আকীদার গুরুত্ব। প্রথমত, কারো আকীদা যদি টোটাল অশুদ্ধ হয় তার সব আমল নামা বরবাদ। দ্বিতীয়ত, কারো যদি সব আকীদা শুদ্ধ হয় কিন্তু একটা এমন অশুদ্ধ আকীদা আছে যে আকীদার কারণে তার বিশুদ্ধ আকীদাগুলোও বাতিল হয়ে যায়, তাহলে প্রথমটা হলো টোটাল অশুদ্ধ আকীদা। দ্বিতীয়ত, বিশুদ্ধ আকীদা অনেকগুলো আছে, সাথে সাথে আবার অশুদ্ধ এমন আকীদা যার কারণে বিশুদ্ধ আকীদাগুলোও বাদ হয়ে যায়। তৃতীয়ত, আরেক দল আছে সংশয়বাদী। কিবাদী? এটা হতেও পারে নাও হতে পারে এই জাতীয়, এটাকে বলে সংশয়বাদী। এই সংশয়বাদীদের মধ্যে এমন কিছু আছে, তাদের এই সংশয়বাদিতার কারণেও তাদের সব বরবাদ হয়ে যাবে, তাদের ঠিকানাও জাহান্নাম। অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। বিশুদ্ধ আকীদার সাথে এমন অশুদ্ধ আকীদা, এটার ঠিকানাও জাহান্নাম। তৃতীয়ত, সংশয়বাদী, এমন সংশয় যে সংশয়ের কারণে তার ঈমান থাকে না, এটার ঠিকানাও জাহান্নাম। চতুর্থত, আকীদা বিশুদ্ধ, শয়তানের ধোকায় মাঝে মাঝে আমলে কিছু ভুল হয়ে যায় কিন্তু তার বিশুদ্ধ আকীদা, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। প্রথমে আমরা ইসলামী আকীদার গুরুত্বে এই চারটা বিষয় জানব। প্রথমে প্রথম কথা হলো, যার আকীদা টোটাল অশুদ্ধ তার সব বরবাদ। সূরা মাঈদা পাঁচ নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালুহ, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তির আকীদা টোটাল অশুদ্ধ, ফাকাদ হাবিত আমালু, তার সব আমল বরবাদ। নাউজুবিল্লাহ। সূরা কাহাফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'ইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের এই পার্থিব জীবনের সকল প্রচেষ্টা ব্যর্থ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত, যাদের দুনিয়ার পার্থিব জীবনের প্রচেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। আল্লাহ কয়, তাদের ধারণা তারা ভালো কাজ করে কিন্তু এই যে ধারণা করে করে আসলে সব ব্যর্থ। আল্লাহ বলেন, তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করে। ওয়া লিকাইহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে,
পুনরুত্থানের পর এটাকে তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন তাদের আমল নামা বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য কোনো ওজনের পাল্লাই কায়েম করব না, কারণ তাদের আমল নামা ওজনের পাল্লায় দেওয়ারই দরকার নাই, বিনা হিসাবে জাহান্নাম। এদের আবার আমল নামা কিসের? আমল নামাই তো নাই। তো আমি তাদের আমল নামার কোনো ওজন সাব্যস্ত করব না, কোনো ওজন নির্ধারণ করব না। আল্লাহ বলেন জালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এই কারণে তাদের ঠিকানা, তাদের প্রতিদান হলো জাহান্নাম, কুফরি করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আমার আয়াত আর আমার রসুলগণকে উপহাস করেছে, বাস তাদের পুরস্কার, তাদের পুরস্কার, তাদের ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহ। তাহলে আকীদা অশুদ্ধ, ঠিকানা কোথায়? জাহান্নাম। সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত, যারা ইমান ছাড়া ভালো কাজ করে, যাদের আকীদা ঠিক নাই, 50টা হসপিটাল আছে কিন্তু ইমান নাই, এক ব্যক্তির 50টা হসপিটাল, ভালো ভালো অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে কিন্তু ইমান নাই, তার এই যে ইমান ছাড়া ভালো কাজগুলা, এগুলো হলো আপনার প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখার ছায়ের মতো। আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে, দেখবেন, বলেন ইমান ছাড়া আমল, প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই থাকবে, সব চলে যাবে। ইমান ছাড়া আমলেরও এরকম কোনো মূল্য নাই, ওই ছায়ের যেমন মূল্য নাই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত হলো কারামাদ, তাদের আমলের দৃষ্টান্ত ছায়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইগুলাকে প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, এই প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে যেমন ছায়ের কোনো মূল্য নাই, ইমান ছাড়া হাজার হাজার কোটি কোটি ভালো কাজেরও কোনো মূল্য নেই। আকীদা অশুদ্ধ, দেখেন, ভালো কাজ বেশ মূল্য নাই। এবার আরেকটু বলেন আমার সাথে, বলেন ইমান ছাড়া আমল, মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরিচিকা কি পানি? আরে মরিচিকা কি পানি? ইমান ছাড়া আমল আমল না। তাহলে ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا والذين كفروا أعمالهم كسراب بقيعة, جرى كافر جدر عقيدة شده যাদের ইমান নাই তাদের আমলের দৃষ্টান্ত কাসারাবিম বিকিআ, বিকিআ অর্থ হলো মরুভূমি, সারাব অর্থ হলো মরিচিকা। আল্লাহ বলেন যাদের ইমান নাই তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে রাখা মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ্জামআনুমা, দূর থেকে পিপাসার্ত ব্যক্তি এটারে পানি মনে করে, তা ইদা যা আকুলাম ইয়াজিদ হুশাইআ, পিপাসার্ত ব্যক্তি যখন দৌড়ায় পানির কাছে যায়, যাওয়ার পর দেখে এটা পানি না, আসলে এটারে পানি মনে করছে, আসলে এটা পানি না, এটা হলো মরিচিকা। মরিচিকা কি? কিছুই না। বলেন মরিচিকা কি? কিছুই না। এটারে কয় মরিচিকা, এটা কিছুই না,
তারে ইমান ছাড়া আমল প্রথমে শিখলাম প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের নিচে রাখা ছায়ের মতো এরপরে শিখলাম ইমান ছাড়া আমল আকীদা অশুদ্ধ রাইখা আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো পিপাসার্থ ব্যক্তি যাকে পানি মনে করে আসলে এটা পানি না ইমান ছাড়া হাজার হাজার কোটি কোটি সে যদি ভালো কাজও করে কিন্তু এটা তার এই কাজের কোনো ফলাফল যদি সে আশা করে আল্লাহ কয় মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি আশা করা যেমন বোকামি ইমান ছাড়া তুমি হাজারো ভালো কাজ কইরা ফলাফল আশা করাটাও এরকম বোকামি এরপরে আমার সাথে আরেকটা বলেন বলেন ইমান ছাড়া আমল বাতাসের মধ্যে উঠতে থাকা না দেখা ধুলি কণার মতো কি দেখা না না দেখা পুরোটা কইতে ইমান ছাড়া আমল উঠতে থাকা অদেখা না দেখা ধুলি কণা মতো এখানে কিন্তু ধুলা উঠতেছে জানেন ধুলা উঠতেছে যেটা দেখবেন না শীতকালে দেখবেন টিনের ঘরে ছিদ্র দিয়ে একটা রোদ আসে ওটার মধ্যে দেখা যায় ঘুরি 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 উঠতেছে আসলে পুরো ঘরে তো এই যে ওই জিনিসটা উঠতেছে ইমাম ছাড়া যারা কাজ করে তাদের এই কাজগুলা না দেখা উড়তে থাকা ধুলি কণার মতো হয়ে যাবে তো এইগুলো দেখাই যাবে না তো ওজনের পাল্লায় কিভাবে দিবে ওজনের পাল্লায় কিভাবে দিবে সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনা فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا যারা ইমান ছাড়া ভালো কাজ করে আমি তাদের এই কর্মটাকে উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানিয়ে দিব যেই ধুলিকণাগুলা দেখা যায় না তো ইমান ছাড়া কাজগুলা যা দেখাই যাবে না তো ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না তাহলে আকীদা অশুদ্ধ হাজারো ভালো কাজ লাভ নাই আকীদা বিশুদ্ধ করতে হবে আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন এই জন্য আকীদার এক নাম্বার বিশুদ্ধ আকীদাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করা মুসলিম শরীফের 16 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس على أن يوحد الله ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা তিন নাম্বার ওয়া ইতাইয যাকাত যাকাত আদায় করা চার নম্বর সৌমি রমাদান রমজানের রোজা রাখা পাঁচ নম্বর আল হাজ হজ করা এই হাদিসে এমনি আসছে সিরিয়ালটা কোন হাদিসে আগে হজ পরে রমজানের রোজা তো বাকি এই জায়গায় ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নম্বর আলা ওয়াহিদাল্লাহ আল্লাহর একত্ববাদ স্বীকার করা এর মানে আল্লাহর সাথে কাউকে শরিক না করা আল্লাহর সাথে শিরিক না করা মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মুসনাদ আহমদ 2275 নম্বর হাদিস আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাকে ওসিয়ত করেছেন বিআশরি কালিমাত 10টা ওসিয়ত করেছেন এক নাম্বার ওসিয়ত মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না তাহলে আমাদের আকীদা বিশুদ্ধের এক নম্বরই আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়া আল্লাহ আমাদের সকলকে এই বিশুদ্ধ আকীদা আমরা যেন লালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন কিন্তু কেউ যদি এই আকীদা লালন না করে ব্যাস আল্লাহর একত্ববাদ যদি স্বীকার না করে যদি শিরিক করে
তাহলে সে জাহান্নামে যাবে। যদি আকীদাই অশুদ্ধ হইয়া সব ঠিক রাখে বাস তার ঠিকানা জাহান্নাম। অথবা যদি বিষয়টা এমন হয় যে আল্লাহরেও আল্লাহ মানে সাথে আরো কয়েকজনরে আল্লাহ মানে নাউজুবিল্লাহ, তাও ঠিকানা জাহান্নাম। যেমন আপনার একদল বলে ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ হলেন তিন খোদার এক খোদা নাউজুবিল্লাহ, আর দুইজন মারিয়াম এবং ঈসা। ওই একদল আছে যারা ত্রিত্ববাদে বিশ্বাসী, আমরা একত্ববাদে বিশ্বাসী, একদল আছে তারা ত্রিত্ববাদে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাস। তো ঠিকানা কোথায়? জাহান্নাম। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা কয় উজাইর আল্লাহর ছেলে, ইহুদিরা আল্লাহরে আল্লাহ মানে আবার উজাইর নবীর কয় আল্লাহর ছেলে, ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহ আকীদা শিখাইয়া দিছে আমাদেরকে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে তিনি জন্ম নেন না। ইহুদিরা কয় উজাইর আল্লাহর ছেলে, ইহুদিরা কয় উজাইর আল্লাহর ছেলে, বাস আল্লাহরে আল্লাহ মানে, কিন্তু উজাইর নবীরে কয় আল্লাহর ছেলে, ঠিকানা জাহান্নাম, কারণ আকীদা অশুদ্ধ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে, বাস ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেন রালিকা কৌলুহুম বি আফওয়াহিহিম, এগুলা তাদের মুখের কথা, এগুলা তাদের মুখের কথা, এগুলা সঠিক কথা না। এই জাতীয় আকিদা যদি অশুদ্ধ থাকে তার ঠিকানা জাহান্নাম। এ হলো আমাদের ইসলামে আকিদার গুরুত্বের প্রথম কথা। দ্বিতীয় কথাটা মনে আসেনি, কারণ আকিদা সব বিশুদ্ধ, একটা এরকম অশুদ্ধ যে ওই বিশুদ্ধগুলোও বাদ হয়ে গেছে, একটা এমন অশুদ্ধ বিশুদ্ধটা বাদ হয়ে যায়। যেমন সূরা হুদের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা তাকু ফি মিরিয়াতিম মিন ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, এই কোরআনের কোন অংশের ব্যাপারে আপনি সন্দেহ করবেন না, সামান্য অংশেও সন্দেহ করতে পারবেন না, এই কোরআন পুরাটাই আপনার রবের পক্ষ থেকে সত্য, কোরআন পুরাটা রবের পক্ষ থেকে সত্য, এটার উপরে কোনো ধরনের কি করা যাবে না, সন্দেহ করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ২৩-২৪ নম্বর আয়াতে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, তোমরা যদি সন্দেহ পোষণ করো ওই কিতাবের ব্যাপারে যা আমি আমার নবীর উপর আমার বান্দার উপর নাজিল করলাম, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা আমার কাছে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের সব সাক্ষীদেরকে ডাইকা, সবাই মিলে একটা সূরা বানাও। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও যে হ্যাঁ আমরা কোরআনে সন্দেহ করি নাউজুবিল্লাহ, তাহলে একটা সূরা বানায়া দেখো। তা আল্লাহ জবাব দিয়ে দেয় এক নম্বর পারা, ওই দেখবেন চার নম্বর বিশটা শুরু দেই ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি না পারো আর শুনে রাখো কিছুতে পারবেও না। সুবহানাল্লাহ, কি বলতেছে? যদি না পারো, সাথে সাথে বলে পারবাও না, যদি না পারো ওয়ালান তাফআলু, কিছুতেই পারবা না। কি বলতেছে? যদি না পারো, সাথে সাথে আল্লাহ আর কিছুতে পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে কি যে কি শিখলাম? কোরআনের কোনো অংশে কি সন্দেহ করা যাবে? কোরআনের পুরো ৬২৩৬টা আয়াতের সবগুলো একজন বিশ্বাস করে, একটা আয়াতে একটু সন্দেহ করে ইমান থাকবে না চলে যাবে? এই কথাটা বুঝলে আশা করি আপনাদের এই হেডিং বোঝা একদম সহজ হয়ে যাবে, এই যে আজকের হেডলাইনটা খতমে নবুয়তটা। তো দেখেন কি বলতেছে, সব আকীদা বিশুদ্ধ একটু অশুদ্ধ, ইমান থাকবে না যাবে? যাবে। আচ্ছা মাশাআল্লাহ, এই জায়গা থেকে আমরা খুব মন দিয়ে শুনি যে আকীদা সব বিশুদ্ধ, একটু অশুদ্ধ হলে ঝামেলা।
কোরআনের 6236টা আয়াতের মধ্যে মনে করেন মুসলমানদের মধ্যে একদল যাদেরকে যারা নিজেদেরকে দাবি করে মুসলমান কথার কথা তো তারা কোরআনের সবগুলো আয়াত মানে কিন্তু ঘটনাচক্রে যদি সূরা আহজাবের 40 নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা না এটাও যদি কও মানি কেউ যদি বলে মানি কথা ওয়ালাকির রাসূলুল্লাহ তবে তিনি আল্লাহর রাসূল তো একজন কয় এটাও মানি ওয়া খাতামান নবিয়্যিন এবং তিনি শেষ নবী কোন ব্যক্তি যদি বলে কোরআনের 6236টা আয়াতের মধ্যে ওয়ালাকির রাসূলুল্লাহ সহ উনি সব মানে ওয়া খাতামান নবিয়্যিন আয়েশা কয় এটার ব্যাখ্যা আছে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ কি আছে কি আছে কি ব্যাখ্যা কয় শেষ নবী এটার একটু ব্যাখ্যা আছে ইমাম গাজালিলুন ওয়ালা তাখসিস খাতামান নবিয়্যিন এই জায়গার কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যার কোনো সুযোগ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই ব্যাখ্যার সুযোগ নাই তো সব মাইনা যদি কয় খাতামান নবিয়্যিন এটা একটু ব্যাখ্যা করা দরকার আল্লাহ কয় ইন কুনতুম ফি রাইব ও তাহলে তুমি সন্দেহ করছো তো ঈমান আছে না গেছে তাই তো বলে তারা কাফের এই যে ঈমান নাই এই যে খাতামান নবিয়্যিন অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা আর কোরআন অস্বীকার যেই করবে সেই কাফের যে অস্বীকার করবে সে কি হবে এই জন্য একটু বুঝা শুইনা পড়াশোনা কইরা এদেরকে বুঝাইবেন তো কাজ হবে আন্দাজি ছিলেন একটু বুঝাইবেন যে ভাই এইভাবে এইভাবে আপনার যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের মানে আপনি যদি খালি ঢালাও ভাবে কইতে থাকেন এ কব থুর আলতাজি আমগো কালিমাও ঠিক আছে সব ঠিক আছে কালিমাও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে ঠিকই তো আছে আবার অফিস আদালতেও লেখা সব ঠিক তাহলে কাফের হবে কেন এই আস্তে ধীরে সূক্ষ্ম জালিয়তিটা ধরে দিবেন যে ভাই খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানেননি বলবে মানি শেষ নবী মানেননি তখন বলবে ব্যাখ্যা আছে ও ব্যাখ্যা আছে জি এই জন্যই আপনি কাফের তো এই জন্য আমি বলি আজকে যে আলোচনাগুলো করতেছি একটু মুখস্থ রেখেন মুখস্থ রেখার চেষ্টা করবেন তখন এই জাতীয় মানুষগুলোর আপনি যখন বলবেন আপনার কথা নিবে ইনশাল্লাহ নিবে নিতেই হবে এছাড়া উপায় নেই আপনার কথা প্রত্যাখ্যান করতে হলে দলিল লাগবে আর দলিল আপনার সাথে পারবে না এটা নিশ্চিত থাকবেন তো কি বললাম আকিদা সব বিশুদ্ধ একটা অশুদ্ধ এরকম অশুদ্ধ কোরআনের সব মানে মনে করেন খাতামান নবিয়্যিন এই জায়গাটা মানে না ওই সব বিশুদ্ধ গুলারে এই অশুদ্ধ আকিদায় ওগুলারও অশুদ্ধ বানায় দিবে যে কাফের আপনার আকিদা সব ঠিক কিন্তু একটা জায়গায় আপনি বলেন যে এটাতে একটু সমস্যা আছে জি আপনি এই জন্য এই জায়গা না মানার কারণে আপনি কোরআন মানেন না আর কোরআন যে অস্বীকার করে সে কাফের আর যে কাফের তার ঠিকানা জাহান্নাম কথাটা কি বুঝায় কইতে পারবেন কেউ যদি আপনাদের সাথে বসে এরকম বুঝায় বলতে পারবেন না বুঝায় বললেন তো দ্বিতীয় বিষয়টা আমরা চলতেছে যে আকিদা সব বিশুদ্ধ অথবা আপনার অনেক আকিদা বিশুদ্ধ কিছু কিছু এমন অশুদ্ধ যে অশুদ্ধ গুলাও ওই বিশুদ্ধ গুলারে অশুদ্ধ বানায় দেয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে সহি বুখারির বর্ণনা 3535 মানে 3535 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان مثلي ومثل الانبياء من قبلي كمثل رجل بنى بيتا فاحسنه واجمله الا موضع لبنه في زاويه নবীজি বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন অনেক ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ঘরটা সুন্দর মতো সাজিয়েছে ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাবিয়া ডিস্টার্ব করেন না ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাবিয়া
رسول الله صلى الله عليه وسلم বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মত যে একটি ঘর বানিয়েছে ঘরটি সুন্দর মতো সাজিয়েছে ঘরের কোণায় একটা ইটের জায়গা ফাঁকা আছে আপনারা বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত অসমাপ্ত فجعل الناس يطوفون به ويعجبون له জনগণ ওই ঘরটি দেখতে যায় ঘরের সামনে ঘুরে আশ্চর্য হয়ে যায় আলেমরা বললেন না অন্যরা বলেন তো আশ্চর্য কেন হয় ইট নাই এত সুন্দর ঘর ইটটা গেল কই রং টং সব ঠিক ইট নাই নবীজি বলেন ফানাল লাবিনা শোনো তোমরা যে ইটটা তোমরা পাও না অর্থাৎ যে মানুষগুলা ইট তালাশ করে পায় না ঘর দেখতে গিয়েছে দেখার পর ঘরের সৌন্দর্যতা দেখা তারা মুগ্ধ হয় একটা ইটের জায়গা ফাঁকা দেখে তারা আশ্চর্য হয় আর বলা বলি করে ওয়া কুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা মানুষ আশ্চর্য হয়ে বলে এই ইটটা কেন লাগানো হয় নাই আল্লাহর নবী বলেন ফানাল লাবিনা আমি হলাম সেই ইট ওয়া আনা খাতামুন নাবিয়িন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজাইছে ইটের জায়গা ফাঁকা মানে আমি বাদ আছি আমি যখন দুনিয়াতে আসলাম ইটের জায়গা পূরণ হয়ে যায় আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দেয় তো এখন যদি কেউ কয় নবী হেরে আমরা রাখবো কই এরকম ইটের জায়গা তো আর খালি নেই কথাটা বুঝেননি তো এই জন্যই তো কাফের আমগর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটু মনে রেখেন কথাগুলো যে আল্লাহ ঘর সমাপ্ত করে ফেলছেন এখন একজন এক আমি নবী আরে আশ্চর্য কথা আমনের আমরা রাখনু কই আনতা যে আপনি কইলেও বনি এই জন্যই কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের হয়ে যাবে এ পর্যন্ত ১৯ জন দাবি করে ফেলছে প্রায় এর মধ্যে দুইজন মহামান্য মহিলাও আছে কি আশ্চর্য কথা আরে এরা কয় এরাও নবী তো এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেই ইট আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশ থেকে আসছেন এই বংশটাও আল্লাহর নির্বাচিত বংশ বলেন এটাও আল্লাহ নির্বাচিত বংশ তিরমিজি শরীফের বর্ণনা ৩৬০৬ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل إسماعيل نبير بانشة الله كنانة غطرة كي نرباچن كورشن إسماعيل نبير بانشة دهكي واصطفى قريشا من كنانة كنانة غطرة থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন ওয়াসতাফা হাশিমাম মিন কুরাইশ আল্লাহ কুরাইশ থেকে হাশিমি গোত্রকে নির্বাচন করেছেন ওয়াসতাফানি মিম বানি হাশিম বনু হাশিম তথা আল্লাহ যে নির্বাচন করে করে ইসমাইল নবীর বংশ থেকে কেনানা কেনানা থেকে কুরাইশ কুরাইশ থেকে হাশিম এই বনু হাশিম থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন সুবহানাল্লাহ নবীর বংশ নির্বাচিত এখন যারা দাবি করে আপনি বংশ খোঁজেন কি আজীব আজীব তথ্য পাইবেন আশ্চর্য হয়ে যাবেন আমি সেগুলো বলছি না আরো তো দুই দিন বাকি ওলামা কেরাম আলোচনা করবে নিঃসন্দেহে এক জায়গায় ওই ১৯ জন ওই ওই যে ১৯ জন যারা মহামান্য সাহেবদেরকে নিয়ে আলোচনা হয়েছে কি আশ্চর্য আশ্চর্য আপনি আরে আপনি যে নবী কোন নিজেরে এটা তো আপনি ফাইজলামির এটা তো সীমানা থাকে ওই এর মধ্যে আবার এক মহিলা নবীর বিয়ে হয়েছে কার সাথে আর এক ভণ্ড পুরুষ নবীর সাথে বিয়ে না শোনেন না কথাটা আর পুরাটা তো হাসির জায়গাটা এখনো আসে নাই পুরাটা শুনেন বিয়ে বিয়ে হওয়ার পর এখন মহিলা নবী মিথ্যা মহিলা নবী উনি ঘর সংসার কইরা দুই তিন দিন পরে চলে আসছে উম্মত জিজ্ঞাসা করছে আম্মা মানে মহিলা নবীরে যে আমনেরে কি মোহর দিছে ওইটা তো জানি না একটু জেনে আস তো এবার ভণ্ড পুরুষ নবীর কাছে গেছে যে আপনি আমারে মোহর দিছেন কি এটা জিজ্ঞাসা করছে ক এটা জিজ্ঞাসা করছে না কাহা গিয়ে বলবা যে তোমার উম্মতের জন্য ফজর আর এশার নামাজ মাফ কি আজীব সিস্টেমের নবী আর কি আজীব সিস্টেমের শরীয়ত চিন্তা করছেন তাহলে ঘর কি অসমাপ্ত না সমাপ্ত অতএব এরপর আমাদের নবীর পর কেউ যদি বলে আমি নবী
সে যদি এই অনুসরণ করে যে আমি নবী তার অনুসারী যারা হবে তার সমর্থক যারা হবে কোন সন্দেহ ছাড়া তারা কাফের হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝে শুনে এই কথাগুলো যেন আমরা বুঝতে পারি এবং অন্যদেরকে আপনার আত্মীয় স্বজনের অনেকে ওই ফাঁদে পা দিতেছে তাদেরকে সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দিবেন তারা আপনারে বলবে এই তোমরা আন্দাজি কেন অমুককে কাফের বলো কালিমা তো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কেন তাকে কাফের বলবা তখন আপনি কি জবাব দিবেন এ তখন আস্তে ধীরে বুঝিয়ে দিবেন হ্যাঁ যে তারা নবীরে নবী মানে কিন্তু শেষ নবী মানে না কি নবী মানে না আমাদের নবীজিরে বলবে নবী মানে তো শেষ নবী মানে না কারণ শেষ নবী মানলে তো ওই ওনাদের যে নবী হেরে কে মানবে এইজন্য আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করে আমিন খুব কঠিন পরিস্থিতি এই জন্য আপনারা সতর্কতার সাথে চলতে হবে তো যাই হোক রসুল নির্বাচিত বংশ থেকে আসছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আসছেন তিনি আসার কারণে ওই যুগটাকে আল্লাহ শ্রেষ্ঠ যুগ বানায় দিয়েছেন সুবহানাল্লাহ সহিহ বুখারীর বর্ণনা 3557 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم نبيজি বলেন আদম সন্তানের সবচাইতে শ্রেষ্ঠ যেই যুগ ওই যুগের মধ্যে আমাকে পাঠানো হয়েছে قرنًا فقرنا যুগের পর যুগ অতিবাহিত হয়েছে فكنت انا من القرن الذي كنت فيه ওই যুগেই আমাকে পাঠানো হয়েছে যেই যুগটা আমার জন্য নির্বাচিত ছিল যুগের পর যুগ অতিবাহিত হয়েছে আমার জন্য যেই যুগটা আল্লাহ নির্বাচন করেছেন ওই যুগেই পাঠিয়েছেন আর আমার নবী যেই যুগে আসছে ওই যুগটাকে আল্লাহ শ্রেষ্ঠ যুগ বানায় দিয়েছেন সুবহানাল্লাহ এখন বলেন আপনারা যারা নবী মিথ্যা নবী দাবি করে এদের যুগ শ্রেষ্ঠ না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মর্যাদাপূর্ণ উনি যেই যুগে আসছেন ওই যুগও শ্রেষ্ঠ হয়ে গেছে রসুল যেই বংশে আসছেন এই বংশটাও একটা গৌরবের সম্ভ্রান্ত বংশ সুবহানাল্লাহ সহিহ বুখারীর বর্ণনা 7 নম্বর হাদিস লম্বা হাদিস বাদশা হিরাক্লিয়াসের কাছে রসুল চিঠি লেখছে বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলি ইলা হিরাক্লা আযীমির রূম আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছে তো এই চিঠি যখন বাদশা পড়ছে নবীর ব্যাপারে জানার জন্য বাদশা মক্কার একদল লোক তখন ছিল সেখানে তাদেরকে ডাকছে তাদের মধ্যে লিডার যিনি ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হননি সহিহ বুখারী 7 নম্বর বর্ণনা একদম দেখবেন শুরুর দিকে ওই অধ্যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আনছেন তো সেখানে আপনার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করছে সাআলতুকা আন নাসাবিহি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হননি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখন আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন সবচাইতে বড় দুশমন হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান আল্লাহর নবীর ব্যাপারে একটা মিথ্যা কথাও বলতে পারে নাই নবীর ব্যাপারে জিজ্ঞাসা সব সত্য সত্য বলছে বাদশা হিরাক্লিয়াস কয় সালতুকা নাসাবিহি আমি তার বংশ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করলাম ফাজাকারতা আন্নাহু যু নাসাবিন তুমি বলছো আন্নাহু ফিকুম যু নাসাব তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের ওয়া কাযালিকার রুসুল তুবআসু ফি নাসাবি কওমিহি আবু সুফিয়ানের এই কথা শুনা বাদশা হিরাক্লিয়াস কয় আমার জানা মতে রসুলগণকে সবচাইতে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয় বাদশা বলতেছে আমার জানা মতে বাদশা কিন্তু মুসলমান না তা আমার জানা মতে রসুলগণকে সবচাইতে শ্রেষ্ঠ বংশেই পাঠানো হয়ে থাকে তাই নবীর ব্যাপারে তুমি যেটা বলছো এটা সঠিক তিনি যে সম্ভ্রান্ত বংশের তোমার কথা শুই নাও আমার বিশ্বাস হয়ে গেছে হ্যাঁ আসলেই তার বংশ সম্ভ্রান্ত একজন অমুসলিম স্বীকৃতি দিচ্ছে আমার নবীর বংশ সম্ভ্রান্ত কি বংশ সম্ভ্রান্ত তাহলে নবীর বংশ নির্বাচিত নবীর যুগ শ্রেষ্ঠ নবীর বংশ সম্ভ্রান্ত আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি চারিত্রিক বৈশিষ্ট্যে কেমন ছিলেন, মুসনাদে আহমদের বর্ণনা 25302 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলেন। আম্মা জান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, এই পুরা কোরআনটাই হলো আল্লাহ নবীর চরিত্র। কোরআনের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আসেনি সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা কোরআনে আছে। এখন এটা নবীর ব্যাপারে আছে, তাহলে কোরআনের সবটা স্বীকার করতে হবে। এখন যদি কেউ বলে আমি নবী, এই কথা কি কোরআনে আছে কোথাও? অতএব এখান থেকেই বোঝা যায় এটা মিথ্যা দাবিদার, যিনি দাবি করবেন তিনি কাফের, তার অনুসরণ যারা করবে তারাও কাফের, তাদেরকে সমর্থন যারা করবে তারাও কাফের। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। তার ব্যাপারে রসূলের এক সাহাবী বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, নবীজি অশ্লীল ভাষী ছিলেন না, অসদাচরণকারী ছিলেন না, অশ্লীল ভাষী ছিলেন না, অসদাচরণকারী ছিলেন না। যারা এই পর্যন্ত নিজেদেরকে নবী দাবি করছে তাদের ইতিহাসগুলো একটু বইরা দেখবেন, এক একজনের চরিত্র কত সুন্দর ছিল, ব্যবহার চরিত্র। আর এই যে যেটা গুরুদাসপুরের এইটার ব্যাপারে যে আশ্চর্য আশ্চর্য তথ্য আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারীও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। সহিহ বুখারীর 3232 নম্বর হাদিস, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যার চরিত্রটা সবচাইতে সুন্দর সবচাইতে উত্তম সে সবচাইতে উত্তম। নবী বলেন আরেকটা কথা শোনো, আকমালুল মুমিনিনা ঈমানা, তোমাদের মধ্যে সবচেয়ে প্রকৃত কামেল মুমিন হলো আহসানুহুম খুলুক, যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর শোনো, তোমাদের মধ্যে যে তার বিবির কাছে চারিত্রিকভাবে ভালো সে প্রকৃত অর্থেই ভালো। খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে বিবির কাছে যে সবচেয়ে উত্তম সে আসলে উত্তম। আর আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তোমরা জানতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবির কাছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ প্রিয় মানুষ। তো এবার যারা নবুয়ত দাবি করে না, এক একজনের চারিত্রিক বৈশিষ্ট্য তালাশ করেন, কি ভয়ঙ্কর তথ্য পাওয়া যায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ শ্রেষ্ঠ, যোগ শ্রেষ্ঠ, চরিত্র এটাও শ্রেষ্ঠ, সব দিক দিয়ে আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানাইছেন, এমনকি আল্লাহ তার ঘটনটাও বানাইছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ঘটন দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم ربعة من القوم, نبيجي مجاري غرونر چھلن مدام غرونر چھلن ليس بالطويل ولا بالقصير, একেবারে লম্বা দেখতে খারাপ এমন ছিলেন না, আবার একেবারে খাটো যেটা দেখতে অনেক খারাপ এমনও ছিলেন না। তাহলে কেমন? হাজারো মানুষের মাঝে সবচেয়ে সুঠাম সুদর্শন একটা মানুষকে যত সুন্দর বানানো যায় আল্লাহ ঠিক নবীর তেমন সুন্দর বানাইছে। দাবিদার যারা হেগত আপনার এই শারীরিক গঠনও খুঁজছেন, যে ওইটা খুঁজ দিয়ে ওইটা পায় না, চশমা খুঁজ দিয়ে গিয়ে দেখে কি কই দেখে চশমা তো বিছে আছে, কথার কথা এরকম এক হালাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তো যারা দাবি করতেছে এদের একটু মিলাইবেন, আর আমগো নবী কেমন ছিলেন দেখেন, লাইসা বি আবিয়াদ আমহাকা ওয়ালা বি আদামা, তিনি ধবধবে সাদা ছিলেন না, তিনি তমাট বর্ণের ছিলেন না, তাহলে কেমন? আজহার লাউন, তিনি ছিলেন এমন লাল লাল ভাব গোলাপি রঙের। সুবহানাল্লাহ, কি রং? গোলাপি রং আসেনি নাকি? কইতে এসে কয় আমি নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারিত্রিক এবং আপনার যে শারীরিক সৌন্দর্য দুটোটা বলেন সিরাত সূরত, দুইটাইতে আমাদের নবী শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ, সিরতেও সূরতেও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ ছিলেন। তিরমিজি শরীফের বর্ণনা 2272 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم نبيجي صلى الله عليه وسلم بلن الا ان النبوة والرسالة قد انقطعت نبوة এবং রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে فلا نبي ولا رسول بعدي আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন রসূল নাই নবুয়তের দরজা বন্ধ রিসালাতের দরজা বন্ধ আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন রসূল নাই এটা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানায়া দিলেন তাহলে আমরা কি শিখতে পারলাম রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী সূরা আহজাবের 40 নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যার কোনো সুযোগ নাই আমাদের নবীর পরে আর কোনো নবী নাই তিনি চারিত্রিকভাবেও শ্রেষ্ঠ তিনি সিরতে শ্রেষ্ঠ তিনি সূরতে শ্রেষ্ঠ তিনি বংশীয়ভাবে শ্রেষ্ঠ তিনি শব্দিক দিয়ে শ্রেষ্ঠ তিনি নবী হিসাবেও শ্রেষ্ঠ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে আর কোনো নবী নাই আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ আমার পরে আর কোনো রসূলও নাই রিসালাত নবুয়ত উভয়টার দরজা বন্ধ হয়ে গিয়েছে এই বিশুদ্ধ আকীদা যেন আমরা লালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন তাহলে কারো সব আকীদা বিশুদ্ধ একটা অশুদ্ধ এমন যে অশুদ্ধটা পূর্বের বিশুদ্ধগুলোরেও অশুদ্ধ বানায় দেয় যে লাভ নাই কয় নবী শেষ নবী এটার ব্যাখ্যা করতে চায় বলেন ব্যাখ্যার সুযোগ আছে না আপনারা বলবেন যে ব্যাখ্যা করো আর না করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ব্যাখ্যা কইরাও যদি কও তাও এটা কইবা আর যদি না কও তাও এটাই কইবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা বলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন মনে আছেন ইসলামী আকীদার পরের কথাটা কি ভুলে গেছেন মাশাআল্লাহ ছাত্র একটু পাওয়া গেছে সংশয়বাদী প্রথমে গেল অশুদ্ধ আকীদা দ্বিতীয় গেল বিশুদ্ধ সাথে অশুদ্ধ তিন নাম্বার সংশয়বাদী মানে এরকম দেখবেন ভাব ধরে যে ওলামায়ে কেরাম বলে জান্নাত জাহান্নাম আছে আমি এটা বিশ্বাসও করি না অবিশ্বাস মানে বাপ ধরে খুব বুঝি ইসলাম যে আলেমরা কয় আলেমরা বলে শুনছি যে আখেরাত আছে তো বিশ্বাসও করি না আবার অবিশ্বাসও করি না মানে উনি বুঝায় উনি অনেক কিছু বুঝে এরকম যখন বুঝাইবা আপনি কইবেন ঘুমে যাওয়ার দোয়াটা বলেন কিসে যাওয়ার এবার আপনি এটা শিওর হয়ে নিন যে পারবো না মানে এটা অগ্রিম শিওর হয়ে নিন এবার শুনেন 25 নম্বর পারা হাফিজি কোরআন মজিদ অনুযায়ী 20 নম্বর পৃষ্ঠা সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়াস সাআতু লা রাইবা ফিহা قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين الله বলেন যখন একদল মানুষকে বলা হয় মাসাআ আচ্ছা কিয়ামত কি ইন্না ওয়াদাল্লাহি হক যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য ওয়াসাআতু লা রাইবা ফিহা কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তোমাদের একদল বলো মা নাদিরি মাসাআ আমরা জানি না কেয়ামত কি দেখেন কি কয় আমরা জানি না কেয়ামত কি পরে কি কয় দেখেন ইন্না জুন্নু ইল্লা জন্না তো আমরা কিছু ধারণা রাখি অনুমান করি নাউজুবিল্লাহ এরপরে কি কয় দেখেন ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে কেয়ামত হবে কয় আমরা শুধু ধারণা রাখি সংশয়বাদী বলেন কিবাদী অর্থাৎ উনি ধারণা রাখে হতে পারে নাও হতে পারে দৃঢ়ভাবে বিশ্বাস করে না কেয়ামত যে হবে আমাদের বিশ্বাস কি হতে না 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 দৃঢ়ভাবে আমরা কি এই যে এই দলে নাকি যে হতেও পারে নাও হতে পারে না দৃঢ়ভাবে হবেই আরে হবে মানে আপনারা চোখ একবার পলকটা ফালায়া দ্রুত উঠান এইভাবে ফালানার উঠান উঠেছেন একজনে এক চোখ বন্ধই করে রয়েছে বন্ধ করে রেখে না ফালানার উঠান উঠেছেন তাহলে আমি বুঝি নাই ফালাইছেন বা উঠাইছেন আমি বুঝি নাই বুঝার কথাও না সূরা নাহালের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে চোখের পলক আল্লাহ কয় পলক তো ফালাইছো আও হুয়া আকরাব অথবা এর চেয়ে আরো সত্তর ঘটে যাবে কিয়ামত তাহলে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কিয়ামত হয়ে যাবে
সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাব বাব তুলুউশ শামসি মিন মাগরিবিহা, কমল হওয়া অধ্যায়, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ায় শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها قیامت ততদিন সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। কোন দিক থেকে? কিন্তু জানেন পশ্চিম দিক থেকে একদিন যখন উদয় হবে, ওই যে যারা বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে, ওই দিন এরাও ঈমান আনবে। কি আনবে বলেন? ঈমান আনবে। শুনেন পুরাটা শুনেন, নবীজি বলেন ফাইদা তলাআত ওয়ারাআহান নাস, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে নাকি, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, ওয়ারাআহান নাস, মানুষ সূর্যটা পশ্চিম দিক থেকে দেখবে, আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, সারা পৃথিবীর মধ্যে যারা থাকবে সবাই ঈমান আনবে, সব বলবে বিশ্বাস করি, তখন সবাই বলবে ঈমান আনছে। নবীজি তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ বলেন হিনা জালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন কব আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা, তখন তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর যারা বলবে ঈমান আনলাম, আল্লাহ বলেন ঈমান কোনো কাজে আসবে না, ঈমান কোনো কাজে আসবে না। তাহলে ঈমান কাজে আসবে কতদিন? সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠলে আর কাজে আসবে না। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়াকাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু, আল্লাহ নবী বলেন কেয়ামত এত তাড়াতাড়ি সংগঠিত হবে, এর দুধ দহন করবে, উটনির দুধ দহন করবে, ফালা ইয়াতআমু, এই যে সমস্যা নেই, দুধ দহন করবে, পাত্রের মধ্যে দুধ নিবে, দুধটা পান করবে। নবীজি বলেন ফালা ইয়াতআমু, পান করতে পারবে না, এর আগে কেয়ামত হয়ে যাবে। এরপর নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়াকাদ নাশারার রাজুলানি সাওবাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি, কাপড় কেনা বেচা করার জন্য কাপড় বিছাবে, দুই ব্যক্তির মাঝে আলোচনা চলবে ক্রয় বিক্রয়ের। নবীজি বলেন কাপড়টা বটতেও পারবে না, কেনা বেচাও করতে পারবে না, এর আগে কেয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়াকাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা, তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবে, নবীজি বলেন এই খাবারের লোকমাটা গলায় ধারণ করতে পারবে না, এর আগে কেয়ামত হয়ে যাবে। তাহলে কেয়ামত হতে পারে না নিশ্চিত হবে? আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস হবেই, আর সংশয়বাদীরা কয় ধারণা রাখি, হতেও পারে, দৃঢ়ভাবে বিশ্বাস করি না এরকম বলে। তো আল্লাহ বলেন যে এই জাতীয় কথা যারা বলবে, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাজা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আমাকে ভুলে গেছো। কি বলছে আল্লাহ? বলবে আজ আমি সংশয়বাদী যারা তোমরা, তোমাদেরকে ভুলে যাব যেমন আমার সাথে এই দিনটাতে সাক্ষাৎ করবা এটা ভুলে গিয়েছো তোমরা, তো তোমরাও আমাকে ভুলে গেছো, আমি আজ তোমাদেরকে ভুলে যাব। এই ভুলে যাওয়া মানে অর্থাৎ আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না, যাও জাহান্নাম। কি বলবো আপনাদেরকে, সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসে আসছে, বিচার ব্যবস্থা যখন শুরু হবে আল্লাহ বলবেন মাইয়াবুদু শাইআন ফাল্লিয়াতবি', দুনিয়াতে যে যার পূজা কর্তা আজকে তার অনুসরণ করো, আমি রবের কাছে আসব না, যাও যার যার খোদার কাছে সে যাও, রাগ করে বলব। তাহলে আগে বিশ্বাসটা ঠিক করি, বলেন কেয়ামত হবেই, বলেন কেয়ামত হবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সংশয়বাদী না। তো আল্লাহ বলেন যারা সংশয়বাদী তো এদের অবস্থা কি হবে, কেয়ামতের মাঠে আল্লাহ এদেরকে বলবেন আমি তোমাদেরকে ভুলে যাব তোমরা যেমন আমাকে ভুলে গিয়েছো, এই হলো সংশয়বাদীদের অবস্থা। এবার আসেন 4 নম্বর, মনে আসেনি আলেমরা বললেন নাকি 4 নম্বর কি ছিল ইসলামী আকিদার 4 নম্বরটা, প্রথম আমি বললে আবার মনে আসবে আপনাদের, প্রথম অশুদ্ধ আকিদা, 2
বিশুদ্ধ আকিদার সাথে অশুদ্ধ আকিদা, তিন সংশয়বাদ, চার বিশুদ্ধ আকিদা। বিশুদ্ধ আকিদা রাইখা কিছু ভুল ত্রুটি কইরা ফেলছে, প্রথম অশুদ্ধ আকিদা, দুই বিশুদ্ধ আকিদার সাথে অশুদ্ধ আকিদা, তিন সংশয়বাদী, চার টোটাল বিশুদ্ধ আকিদা, হ্যাঁ কিছু ভুল ত্রুটি কইরা ফেলছে, একদিন না একদিন জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে। যেমন সহিহ বুখারীর বর্ণনা, ওই যে পাঁচ হাজার তিনশো আপনার পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিস, পুরাটা বলবো না কারণ পুরাটা বলার সময় নাই, পর্যন্ত যতটুকু আছে অতটুকুর মধ্যে বলি সময়টা। হ্যাঁ আমার সময়টা মাইবা চলতে হবে। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে, ওই ব্যক্তি যার ইমান থাকবে, এই ব্যক্তিটারে আগুন চারদিক থেকে ধাক্কাইবে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নেবে। কিনারায় নেওয়ার পর এই যে কিনারায় চলে গেছে একদম, মুকবিলুন বিওয়াজহিহি আলা নার, চেহারাটা আগুনের দিকে করে রাখছে। চেহারাটা কোথায়? আগুনের দিকে। তো আগুনের দিকে যখন চেহারা, আল্লাহর কাছে বলবে আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ চেহারাটা একটু ফিরায় দেন আগুন থেকে। আল্লাহ বলবেন তোমার চেহারা ফিরায় দিব, ফালা ইয়াজালু ইয়াদউ আল্লাহ, আল্লাহর খালি বলবে আল্লাহ ফিরায় দেন, ফিরায় দেন, ফিরায় দেন, চেহারাটা ফিরায় দেন। আল্লাহ বলেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা ফিরায় দিই তুমি আবার আমার কাছে বলবা আর একটা দেওয়ার জন্য, বা না মাবুদ কিচ্ছু বলবো না। আল্লাহ তার চেহারাটা ফিরায় দেয়, ফিরিয়ে দেওয়ার পর, এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনায় আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীরটা হলো আবু হুরায়রার বর্ণনা। চেহারা ফিরিয়ে দেওয়ার পর তু দউলাহু সাজার, হঠাৎ দেখবে একটা গাছ, একটা গাছ, গাছের পানি আস, ছায়া আস, আল্লাহরে বলবে আল্লাহ আদনিনি মিন হাদিহি সাজার আলী আস্তাজিল্লা বিজিল্লিহা ও আশরাবা মিম্মা ইহা, আল্লাহ গাছের ছায়ার নিচে নিয়ে যান গাছের পানি পান করার জন্য, গাছের ছায়া নেওয়ার জন্য। আল্লাহ বলবে তোমার যদি গাছের কাছে নেই তুমি আবার আমার কাছে চাইবা। তখন আল্লাহরে বলবে আল্লাহ লা আসআলুকা, আমি আপনার কাছে কিচ্ছুই যাব না, লা ইয়া রব্বি ওয়া ইজ্জাতিক, আল্লাহ আপনার ইজ্জতের শপথ আমি কিচ্ছু চাব না, আপনি আমারে নেন। নিয়ে গেছে, পানি পান করছে, ছায়া নিছে, কি কয় জানেন যে আল্লাহ আমারে যে নেয়ামত দিছে দুনিয়ার আর কাউরে এই নেয়ামত দেয়নি, দেয় নেই বলে জান্নাতে যারা আছে এর মনে হবে যে এটাই সবচেয়ে বড় নেয়ামত। সুম্মাতু দাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ দেখবে আরেকটা গাছ প্রথম গাছের চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহরে কয় রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, আল্লাহ ওটার কাছে নেন, তুমি না ওয়াদা করলা আর কিচ্ছু চাইবে না। ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাক, আদম সন্তান তুমি বড় গাদ্দার। এটা মায়ার ধমক, এটা কিন্তু ভালোবাসার ধমক, মানে এই গাদ্দার বলা না ভালোবাসা, এটা মানে রাগ করে না, এটা ভালোবাসা, তুমি বড় গাদ্দার খালি ওয়াদা খেলাফ করো, আল্লাহ এটাই শেষ, ওইটার নিচে নেন আর কিচ্ছু চাব না। হে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর পানি পান করছে, গাছের ছায়া নিস, সুম্মা তু দাউলাহু শাজারা ইন্দা বাবিল জান্নাহ হি আহসানু মিনাল উলাইন, দেখে কি জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ প্রথম দুই গাছের চাইতে বহুগুণ বেশি সুন্দর। হ্যাঁ আমি অনুবাদ না করলেও আপনারা পারবেন, হে কি কইব বল। তো ওই ব্যক্তি আল্লাহরে বলে আল্লাহ ওটার কাছে আমারে নিয়ে যান। আর বুখারীতে আসছে কারিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমারে দরজার নিকটবর্তী করে দেন। আল্লাহ বাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলার পর আল্লাহ বলে তুমি তো কতগুলা ওয়াদা করলা, হাদিসে আসছে ফাইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, আহদুনের বহুবচন উহুদ, মিসাকের বহুবচন মাওয়াসিক, আল্লাহকে অনেকগুলা ওয়াদা করে, একটা না অনেকগুলা, আল্লাহ আপনি যত ওয়াদা আছে আমার থেকে নেন, খালি দরজাটার কাছে নেন। তো সব ওয়াদা নিস, অনেকগুলা ওয়াদা, একটা না কিন্তু অসংখ্য অগণিত ওয়াদা করছে, আহদুন একটা ওয়াদা, উহুদ অনেকগুলা, মিসাক একটা অঙ্গীকার, মাওয়াসিক অনেকগুলো অঙ্গীকার করছে। তো এখানে উহুদ আসছে আর মাওয়াসিক আসছে। তো আল্লাহরে ডাকতে ডাকতে এক পর্যায়ে আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। এখন ঘটনা হয়েছে কি, আপনার দরজা দিয়ে তাকায় দেখ ভিতরে, এটা একটা মুসলিম শরীফে আসছে, ভিতরে জান্নাতিদের আওয়াজ তার কানে আসছে। নাজ নেয়ামত দেইখা সাকাতা মাশা আল্লাহ আইয়াস কুদা, এবার তো ওয়াদা অনেকগুলা, হাদিসে আসছে কয় অনেকক্ষণ চুপ রয়েছে কিছু কয় না, আগে তো ঠুসঠাস বলে ফেলছে আল্লাহরে এখন কিছু কয় না, অনেকক্ষণ পর আল্লাহকে বলবে আল্লাহ আদখিলনি জান্নাত, আমার জান্নাতে দিয়ে দেন, ঢুকাই দেন।
হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর খালি বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন। সুবহানাল্লাহ, এবার আল্লাহরে বলবেন, আল্লাহরে এইভাবে বলবেন, আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন, খালি বলবেন আল্লাহরে। আরে দুনিয়াতে এক ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিছে, এটার কারণে মা বাবা ভাই বোন সবাই সবাইরে ভালোবাসে। এক ভাগ রহমতে মার কাছে বাচ্চা পাঁচ সাতবার আম্মা দেন দেন করলে মার মন গলে যায়, ভাইয়ের মন গলে যায়, রক্ত 99টা রহমত তার কাছে রেখে দিয়েছেন। সেইভাবে বলতে বলতে হাদিসের মধ্যে আসছে হাত্তা ইয়াদহাকার রব, আল্লাহ তার এই বাচ্চা সুলভ আচরণ দেখা হাইসা দিবে, আল্লাহ হেসে দিবেন। হাদিস নবীজি যখন এটা বলতেছিলেন, মুসলিম শরীফের বর্ণনা, এটা বুখারীটা বলতেছে, মুসলিম শরীফে আসছে, নবীজি হাইসা দিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসুদ, উনিও হাইসা দিস। আমরা একটু হাসি, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আন ছাত্রদেরকে বললেন, আচ্ছা আমি কেন হাসি জিজ্ঞাসা করবো না, আপনি কেন হাসেন? নবীজি এই হাদিস বইলে হাসছে তাই আমি হাসছি। নবী হাসি যখন দিছে আমগরে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাহাবিরা আমারে জিজ্ঞাসা করবা না, মিম্মা আদহাকু আমি কেন হাসি? তো সাহাবিরা জিজ্ঞাসা করছে, হুজুর কেন হাসেন? তো নবীজি বললেন, আল্লাহ হাসে তাই আমিও হাসি। আল্লাহ হাসি দিয়া তারে জান্নাত দিয়ে দিছে। জান্নাত দেওয়ার পর আরেক ঘটনা ঘটে গেছে, এটা কি শুনবেন নি? আচ্ছা শুনবেন তো, কিন্তু এক শর্তে। বলেন কয় শর্তে? একটা ওয়াদা করলে পরেরটা শোনাবো। হাত তোলেন দুই হাত সবাই। স্টেজে আলেম ওলামার দরকার নেই, আপনারা সামনে যারা ওলামা এখানে না, আপনারা শুধু তুলছেন, ওয়াদাটা করবেন। তাহলে মজার একটা হাদিস রয়ে গেছে, মানে ভিতরে যাওয়ার পরে যে ঘটনা ঘটাইছে এটা যদি আপনারা না শুনেন তাহলে আফসোস করতেই থাকবেন। তাহলে এটা শুনবেন নি, হাত টান টান করেন যারা সামনে বসেন। এ আমি আসসালামু আলাইকুম বললে একজনের তো উঠবেন না, ওয়াদা করেন। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে রাখেন, বলেন জি ইনশাআল্লাহ। সবাই একসাথে বলেন, এতগুলা মানুষের ইনশাল্লাহ এত আসতে হয়েছে কেন? শুধু বাসের এই পাশের গুলা বলেন, এই পাশেরটি বলেন, সবাই হাত তুলে রাখেন। আপনারা আলেম যারা আছেন সাক্ষী, ঠিক আছে তো? আরে হাত নামেন না, আলেমরা সাক্ষী কিন্তু, ঠিক আছে তো? এবার হাত নামান। জান্নাত দেওয়ার পর আরেক ঘটনা ঘটছে, হের যাওয়ার মতো জায়গা নাই ভিতরে, সবাই যার যার ঘর দখল করে রাখছে। সহিহ বুখারি 6571, এটা শুনাইলাম 73, এর দুইটা হাদিস আগেই। এই হাদিসে আসছে তাকে জান্নাত দেওয়ার পর প্রত্যেকে আপন আপন রাজপ্রাসাদ দখল করে ব্যস্ত। আল্লাহরে কো আল্লাহ ইন্নাহা মাল আ, জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? হ্যাঁ হাদিসে আসছে, আপনারা কই দেন, খুব মজা এই জায়গাটা। আল্লাহ কয় উদ্খুল, যাও তুমি যাও, ঢুকো, গেছ। এরকম তিনবার যায় আবার ফিরে এসে কয় আল্লাহ ইন্নাহা মাল আ, পরিপূর্ণ তো, আমি কোথায় থাকবো? তখন আল্লাহর রহমত কি দেখেন, আল্লাহ বলেন তামান্না মিন কাজা, আচ্ছা তুমি আমার কাছে চাও, ওটা চাও ওটা চাও, আচ্ছা দিবে কে? আল্লাহ। আবার চাওয়া শিখাইতেছে কে? আল্লাহ। তো কেন আমরা চাই না? আল্লাহ আমরা বলে, আরে চাও চাও, আমার কাছে চাইলে আমি খুশি হই, আমি তো শিখাই দিতেছি, চাও আমি দিব। তো আল্লাহ ওই বান্দারে কয় চাও, তো বান্দা চায়, আল্লাহ কয় ওটা চাও। দেখেন আল্লাহই দিবে, রবে আবার শিখাই দেয় ওইটা চাও ওইটা চাও, যিনি দিবে তিনি শিখাই দিতেছেন ওইটা ওইটা চাও। মালিক শিখাই দেয় যে আমার কাছে ওইটা চাও ওইটা চাও, মালিকই তো দিবে। তো চাইতেছে চাইতে চাইতে হাত্তা তানকাতি আবিহিল আমানি, তার চাওয়া শেষ। আল্লাহ বলেন এই জিনিসপত্র নিয়া তোমার তো একটা রাজপ্রাসাদ দরকার, কত কিছু তুমি পাইলা, ইন্নালাকা মিসলা দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, তোমার সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে, বিশুদ্ধ আকীদার কারণে সর্বশেষ ইমানদার হিসাবে তোমাকে আমি জাহান্নাম থেকে বের করে এই নাজ নেয়ামতগুলো নিয়ে তুমি থাকার জন্য একটা দুনিয়ার সম পরিমাণ, এরকম আরও দশটা, মোট ১১টা দুনিয়ার সম পরিমাণ জান্নাতের একটা শাহী বালাখানার মালিক বানায় দিলাম। মনে থাকবে নি সবার? তাহলে বিশুদ্ধ আকিদা ছাড়া মারা যাওয়া খুব ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এক নাম্বার অশুদ্ধ আকিদা, ঠিকানা জাহান্নাম। দুই নাম্বার অশুদ্ধ আকিদার পাশাপাশি বিশুদ্ধ আকিদা আছে কিন্তু অশুদ্ধ এমন, এটার কারণেও ঠিকানা জাহান্নাম। তিন সংশয়বাদী, এটার ঠিকানাও জাহান্নাম। চার দৃঢ় বিশ্বাসী ইমানদার, তার ঠিকানা আল্লাহর জান্নাত।